নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মকর রাশি বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারবে না, অর্থাৎ 22শে এপ্রিল 2023 টু 1লা মে 2024 দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তনে আপনি মকর রাশির মানুষ, আপনার উপর কি প্রভাব পড়তে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, বৃহস্পতির ডিপার্টমেন্টে রয়েছে আপনার সন্তান, অর্থ, শিক্ষা, স্বামী সুখ, আপনার ভাগ্য, বড় ভাই, এই সমস্ত কিছু কিন্তু বৃহস্পতি দেখে। তো এই যে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার ঠিক চতুর্থভাবে অবস্থান করছে, এই চতুর্থভাবে অবস্থান করে আপনার কী কী ফল দিবে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার অষ্টমভাবে, আপনার দশমভাবে, আপনার দ্বাদশভাবে, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি চর্চা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। দেখুন, বৃহস্পতি চতুর্থভাবে এসে প্রথম কথা হচ্ছে আপনাদের চতুর্থ ভাবটা হচ্ছে আমাদের সুখ সাধন, সুখ সাধন আমাদের বৃদ্ধি করবে, আপনার সম্পত্তিগত প্রপার্টি থেকে আপনার লাভ দিবে। এই সময়ের মধ্যে আপনার ডেলি ইনকাম বৃদ্ধি করবে, মায়ের স্বাস্থ্যের জায়গাটা ভালো হবে, যাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিল এই আগামী এক বছর মায়ের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে। এবং এই সময়ের মধ্যে আপনি মকর রাশির মানুষ, দেবগুরু বৃহস্পতি আপনাদের সম্পত্তি ক্রয় কিন্তু আগামী এক বছরের মধ্যে কিন্তু করাবে এবং কোনো বাহন কিনা, কোনো গাড়ি কিনা, সে আপনার দু চাকা হোক আর চার চাকা হোক, কোনো বাহন কিন্তু আপনারা এ বছর কিন্তু কিনবেন। এবং এই সঙ্গে সঙ্গে আপনার সুখ সাধনটাও পাশাপাশি কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন ডিপ নলেজ, একটা আধ্যাত্মিকতা আপনাদের বৃদ্ধি করবে, কিন্তু ষড়যন্ত্র পলিটিক্স থেকে সাবধান। আপনি মকর রাশির মানুষ, আপনার এগেনস্টে ষড়যন্ত্র পলিটিক্স এই জায়গাগুলো কিন্তু হবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যখন আপনার অষ্টম গৃহে দেখবে কিনা, স্বাস্থ্যের জায়গাটা কিছুটা উন্নতি করবে কিন্তু পেট, লিভার, গ্যাস্ট্রিক সমস্যা এই জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে কিছুটা হলো সমস্যা কিন্তু আসবে, পলিটিক্স হবে। সরাসরি আপনাদের কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন আমি একটি কথা বারবার বলেছি, বৃহস্পতি স্থিতি থেকে দৃষ্টি বড়। এই বৃহস্পতি যে ভাবের উপর দৃষ্টি দেয় না, গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে। তা আপনার কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, যারা এতদিন কর্ম পাচ্ছিলেন না, আপনাদের কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ দীর্ঘদিন বেকার হয়ে আছেন, কাজ পাচ্ছেন না, কোনো প্রমোশন হচ্ছিল না বা ট্রান্সফার হচ্ছিল না, এই জায়গাগুলো আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ নিশ্চিত রূপে কিন্তু আপনাদেরকে দিবে, কারণ কর্মক্ষেত্রে আপনার এমএনসি কোম্পানি বা কোনো সরকারি ক্ষেত্রে 100% চাকরি হওয়ার
সম্ভাবনা কিন্তু রয়েছে মকর রাশি। যদি আপনার জন্মচক্রে বৃহস্পতি যদি পীড়িত না হয়, কারণ আমি এটা ইন জেনারেল বলছি, ব্যক্তিকেন্দ্রিক নয়, আপনার জন্মচক্রে যদি বৃহস্পতি পীড়িত না হয় এই সময়ের মধ্যে আপনার কিন্তু বড় বড় ধরনের কর্মক্ষেত্রে পরিবর্তন কিন্তু ঘটবে এবং সরাসরি দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে। দ্বাদশভাব হচ্ছে আমাদের ব্যয়, খরচা, খরচার দিকে নিয়ন্ত্রণ রাখুন। অর্থাৎ অহেতুক কিছু ফালতু খরচা আপনাদের হবে এই সময়। আপনারা যতদিক টাকাকে ইনভেস্টমেন্ট করে রাখতে হবে ততদিক ভালো। আপনাদের ট্রাভেল বাড়বে, ট্যুর বাড়বে এবং ফরেন থেকে, বিদেশ থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পাবেন। মকর রাশির আপনি যদি মানুষ হন, বিদেশের সাথে যারা রত আছেন বা বিদেশের মাটিতে কাজকর্ম করতে চাইছেন, সেখান থেকে কিন্তু আপনি নিশ্চিতরূপে লাভ কিন্তু পাবেন। কারণ দ্বাদশ ভাব এখানে কিন্তু বিদেশটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে এই দ্বাদশ, এবং এর পাশাপাশি কিছুটা মেডিকেল এক্সপেন্সেস আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, এবং কিছু কিছু ক্ষেত্রে যাত্রা, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। তবে আমি আবারও বলবো, আপনাদের খরচের দিকে কন্ট্রোল রাখুন, কারণ দ্বাদশভাবে কিছুটা খরচ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। দেখুন কী উপায় করবেন, আমি বারবার বলছি, বৃহস্পতি বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং দেবাদিদেব মহাদেবের উপাসনা আপনারা করুন, কারণ বৃহস্পতি আপনার তৃতীয় পতি এবং দ্বাদশপতি। অর্থাৎ অনলাইন কাজ, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, আপনার ফরেন, বিদেশ, এই জায়গা থেকে কিন্তু আগামী এক বছর আপনাদেরকে কিন্তু নিশ্চিতরূপে লাভ দিতে কিন্তু চলেছে। অর্থাৎ এই যে মকর রাশির আমি কথা বললাম, এক বছর পর এই মহাপরিবর্তনে মকর রাশির বড় বড় ধরনের কিন্তু ঘটনাগুলো কিন্তু আপনাদের সঙ্গে 100% ঘটতে কিন্তু চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।